কবরে হচ্ছে আপনার আত্মীয়-স্বজন যখন আপনার থেকে দূরে চলে যাবে এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম দুইজন ফেরেশতা এসে আপনাকে প্রথম যে প্রশ্ন করবে সবাই জানে মার রব্বুক রবকে বলতে হবে রবকে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ওভার প্রথম প্রশ্ন শেষ দেখেন আমরা বেসিকলি জানি যে কবরে প্রশ্ন হবে কয়টা কিন্তু আসলে কবরে প্রশ্ন হবে কয়টা চারটা হবে মূল প্রশ্ন হচ্ছে চারটা তবে এইটা তখন হবে যখন আপনি তিন নাম্বার প্রশ্নের উত্তর করতে পারবেন তখন হবে দুই নাম্বার প্রশ্ন ইটস ভেরি ইজি তবে সবাই উত্তর করতে পারবে না ঠিক কিনা মান নাবিয়ুকা একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে আরবিতে প্রশ্ন করা হবে আচ্ছা আরিফু হাদার রাজুল ডু ইউ নো হু ইজ হি তুমি কি তাকে চেনো যার মুখে দাঁড়িয়ে আছে যা জীবন নবীর সুন্নাহকে ফলো করেছে তিনি বলবেন এটা হচ্ছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে যার মুখে দাড়ি নাই যেই ছেলেটা আজীবন কোনো মেয়ের পাল্লায় পড়ে দাড়ি কেটেছে সে বলবে আমি জানি না ঠিক কিনা সে কিন্তু উত্তর করতে পারবে না কারণ হচ্ছে এখনকার যুবকদের কাছে রসুলের চাইতে গার্লফ্রেন্ড বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে জোরে বলতে হবে এই যে গার্লফ্রেন্ড যদি তুমি দাড়ি কাটলা আর আসলে আমি কথা সবাইকে বলি যুবকদেরকে বলি দেখেন যুবক ভাইরা কিছু কিছু মেয়ে দাড়ি রাখলে পছন্দ করতে চায় না এই এলাকায় মনে হয় নাই 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 ইন্না লিল্লাহ আই হাই 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 কিছু কিছু মেয়ে দেখবেন বলে দাড়ি রাখলে খ্যাত আছে না নাই আচ্ছা আপনারা আমাকে বলেন ইনসাফ ভিত্তিক জবাব দেন আমার যে দাড়ি আছে আমাকে খ্যাত লাগে আনস্মার্ট লাগে এবার আসেন রসুলের পয়েন্ট রসুলের দাড়ি ছিল কি ছিল না বলতে হবে ছিল কি ছিল না রসুল দেখতে মনে হয় আনস্মার্ট ছিলেন ব্যাকডেটেড ছিলেন রসুল মনে হয় সুদর্শন ছিলেন না ছিলেন ইভেন রসুলের মতো সুন্দর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না ছিল এখন ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়ে দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা ঠিক কিনা এজন্য যারা এসেছো উইথাউট বেয়ার দাড়ি ছাড়া তারা আজকে সকলেই নিয়ত করেন যে আজ থেকে দাড়ি আমি রেখে দিব ইনশাআল্লাহ আর যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ না করে তুমি দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়বা বলো 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 ঠিক কিনা আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে বিশাল বড় ডাইনি কুটনি দাজ্জালদের হাত থেকে বাঁচাই দিয়েছো কারণ প্রকৃতপক্ষের মুত্তাকি নারী সে কখনো যুবককে দাড়ি ছাড়া পছন্দ করবে না ছেলে এখন ঠিক কিনা দাড়ি হচ্ছে পুরুষের সবচাইতে বড় নিদর্শন এজন্য বজলুর রশিদ সাহেবের নাম শুনছেন আপনারা সবাই অনেক ফেমাস একজন বক্তা বাংলাদেশে যে আমাদের মুরব্বীদের মতো বয়স উনি একটা ওয়াজে বলছিলেন এই যুবকরা তোরা শোন তুই তুই করে বলছিস উনি তো মুরব্বী আমি তো যুবক তোমাদের তুমি তুমি করে বলি আর কি তো উনি বললেন যে তোরা যখন বিয়ে করবি যদি দাড়ি না থাকে আর যদি মেয়ে হয় মুত্তাকি বারোটা কিন্তু বেজে যাবে কি বেজে যাবে বারোটা কি বাজবে বাসর রাতে
তোর বউ তোর ডাকবে বলে যান আয়নার সামনে আসো কিসের সামনে আসো আয়নার সামনে আসো তোমাকে আমি জাদু দেখাবো জাদু জাদু কি দেখাবে জাদু পুরুষটা খুব কিউরিয়াসিটি আসবে খুব ভেতরে উত্তেজনা জাদু আবার কি তো আয়নার সামনে যখন দাঁড়াবে তখন মেয়ে বলবে আয়নার দিকে তাকাও তুমিও যা আমিও তা We are saying, we are equal. Tomorrow night, amaro night. Amiyo borka pori, tumiyo borka pora. Nai to, karori to nai. Ejonno, the basic difference between male and female is beard. Nari ebong purusher majhe prathomik je parthokko apni jar dara korben, eta nam hocche dari chilekon. Thik kina? Ejonno shokole dari rakhben to inshallah. আর যেই মেয়ে তোমাকে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না যুবক সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যেই মেয়ে তোমাকে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না সেই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ এর জন্য সকলে দাঁড়িয়ে রাখবেন তো আজ থেকে ইনশাআল্লাহ যদি দাঁড়িয়ে রাখতে পারেন কবরের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এটা অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক তোমার ধর্মের নাম কি বলেন ধর্মের নাম কি মরার পরে হিন্দু ধর্ম গ্রহণযোগ্য হবে খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য হবে একটা রিলিজিয়ন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে গ্রহণযোগ্য হবে ধর্মের নাম কি জবান খুলে বলতে হবে কি আল্লাহ বললেন গোলাম শোনো ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না রবের কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য হবে না ইসলাম ধর্ম গ্রহণযোগ্য করবে না একজন তিনি কে দেয়ার ইজ অনলি ওয়ান রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়োর লর্ড উইচ ইজ ইসলাম একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ধর্মের নাম হচ্ছে ইসলাম ছিল এখন ঠিক কিনা আয় রব তুমি সবাইকে ইসলামের প্রকৃত পক্ষের অনুসারী হিসেবে কবুল করণীয় পড়া আমিন তিনটা প্রশ্ন যখন শেষ এবার লাস্ট প্রশ্ন ফেরেশতা বলবে আরে কি ব্যাপার সব উত্তর দিয়ে দিল আইসে কোত্থেকে কোত্থেকে আইসে সব উত্তর দিয়ে দিল এবার আপনাকে টেস্ট করার জন্য বলা হবে ওয়ামা ইলমু হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি যে জানো তোমার রব আল্লাহ তাআলা তুমি যে জানো তোমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে জানো তোমার ধর্ম হচ্ছে ইসলাম ওয়ামা ইলমু কোত্থেকে জেনেছো বলতে হবে কিতাবটার নাম কি কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে দালিকাল কিতাব কোনো ভুল নাই সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন একটা বই যেটাকে মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ পাঠিয়েছে একজন তিনি কে এজন্য কবরের চারটা প্রশ্ন সহজ হোক এটা আমরা চাই কি চাই না